এবং ভিতরের কথা যদি বলি ড্যাশবোর্ডটি কিন্তু একেবারে নতুন গাড়ির মতন রয়েছে, কোনো ধরনের সেরা ফাটা কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি কিন্তু এই গাড়িটির ক্ষেত্রে নেই। আর উডেন ইন্টেরিয়র থাকার কারণে কিন্তু একটা ইউনিক লুকস দিবে কিন্তু এই গাড়িটা আপনাদেরকে। আর এই সামনের ফ্রন্ট লুকটা যদি দেখেন যে এই যে সাইডের যে কালারগুলো কিন্তু একেবারে 100% জেনুইন অবস্থা এখন পর্যন্ত রয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি। ব্যবসা কেমন চলছে? জি আলহামদুলিল্লাহ। আজকে কি গাড়ি দেখাবো? আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি টয়োটা রাশ। গাড়িটির মডেল ইয়ার 2006 এবং রেজিস্ট্রেশন ইয়ার 2009। জি, গাড়িটিতে 1500cc ইঞ্জিন রয়েছে এবং 60 লিটার এলপিজি কনভার্সন করা রয়েছে এবং গাড়িটিতে কিন্তু দুই একটা পার্টে জাস্ট টাচ আপ করা হয়েছে। আর নর্মালি কিন্তু ভিতরে কালারগুলো 100% জেনুইন অবস্থায় আপনারা পেয়ে যাবেন এই গাড়িটির। আর গাড়িটিতে আপনারা দেখতেই পাচ্ছেন যে একেবারে ফুলি ফ্রেশ কন্ডিশনে রয়েছে। সামনে থেকে আমি যদি শুরু করি যে হেডলাইটগুলো কিন্তু একেবারে 100% জেনুইন, গাড়ির সাথে কিন্তু লাইট রয়েছে। আর গ্রিলটিও কিন্তু একেবারে অরিজিনাল গ্রিল রয়েছে, অনেক সুন্দর একটি ভিভো বাম্পার রয়েছে। বাম সাইডের লাইটটিও কিন্তু এলইডি প্রজেকশন হেডলাইট, একেবারে অরিজিনাল অবস্থায় কিন্তু গাড়িটির সাথে রয়েছে। অনেক সুন্দর একটি লুকিং গ্লাস রয়েছে গাড়িটির সাথে এডিশনালি, যেটা আপনার এসইউভির লুকসটা আরও বেটার একটা লুকস দিবে। আর বাম সাইডটি কিন্তু যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে রয়েছে, গাড়িটির কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই। আর নর্মালি যদি খোলা কাটার কথা যদি বলি, দেখেন যে প্রত্যেকটি জয়েন্টই কিন্তু একেবারে 100% অরিজিনাল কালারের উপর রয়েছে। যেহেতু সব কিছু অরিজিনাল কালারের উপর রয়েছে, কোনো ধরনের কোনো কনফিউশন নেই যে 100% ফ্রেশ কন্ডিশনে এই গাড়িটি আমরা দিতে পারবো। এবং অনেক সুন্দর একটি উডেন ইন্টেরিয়র রয়েছে, সুন্দর একটি সিট কভার রয়েছে, স্টিয়ারিং কভার রয়েছে, ডিভিডি ব্যাক ক্যামেরা সম্পূর্ণ একেবারে ফুললি আপ টু ডেট অবস্থায় রয়েছে। এবং পিছনের লুকসও কিন্তু যথেষ্ট বেটার কন্ডিশনে আপনারা পেয়ে যাবেন, একেবারে ফ্রেশ কিন্তু দরজার প্যাডগুলো রয়েছে এবং কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি, কোনো খোলা কাটার প্রসঙ্গই আসবে না এই গাড়িটিতে। এবং এই গাড়িটিতে আপনারা জানেন যে লংয়ে ইউজ করে কিন্তু অনেক খুব কমফোর্টেবলভাবে কিন্তু বসতে পারবেন এই গাড়িটিতে, কারণ অনেক বেশি লেগ স্পেস থাকে এই গাড়িটিতে। এবং পিছনের লুকসের কথা যদি বলি, যে পিছনের ব্যাকলাইটগুলো কিন্তু এখন পর্যন্ত জেনুইন অবস্থা, একেবারে 100% জাপানি কন্ডিশনে কিন্তু রয়েছে গাড়িটির। এবং পিছনের গ্লাসটিও কিন্তু 100% ফ্রেশ কন্ডিশনে এই গাড়িটির আপনারা পেয়ে যাবেন টয়োটা রাশ। এবং গাড়িটিতে স্পেশালি কিন্তু 60 লিটার এলপিজি কনভার্সন করা রয়েছে। আর পিছনে যে কালারটি কিন্তু 100% জেনুইন অবস্থায় এখন পর্যন্ত আপনারা পেয়ে যাবেন। এবং সিলিংয়ের কন্ডিশন দেখতেই পাচ্ছেন যে একেবারে ফ্রেশ নতুন গাড়ির মতন কিন্তু আপনারা প্যাডগুলো সিলিংগুলোর কন্ডিশন পেয়ে যাবেন। এবং পার্টিশনগুলো 100% জেনুইন কালারের উপরে কিন্তু রয়েছে। যেহেতু 100% জেনুইন কালারের উপর রয়েছে, কোনো ধরনের কোনো কনফিউশন নাই যে 100% ফ্রেশ কন্ডিশনে এই গাড়িটি পেয়ে যাবেন। অনেক সুন্দর একটি লাইটিং স্পয়লার রয়েছে গাড়িটির সাথে। আচ্ছা। এবং ডান সাইডের পিছনের ব্যাকলাইটটিও কিন্তু একেবারে অরিজিনাল অবস্থায় আপনারা পেয়ে যাবেন গাড়িটির সাথে। এবং চারটি চাকাই কিন্তু ফ্রেশ কন্ডিশনে রয়েছে এবং গাড়িটির ডান সাইডটিও যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে আপনারা পেয়ে যাবেন। কোনো ধরনের কোনো কালার করা হয়নি, ভিতরের সাইড কিন্তু একেবারে অরিজিনাল কালারের উপর এখন পর্যন্ত রয়েছে। যেহেতু 100% অরিজিনাল কালারের উপর রয়েছে, আপনারা কনফার্ম থাকতে পারেন যে গাড়িটি একেবারে ফুললি ফ্রেশ কন্ডিশনে আপনারা আদিবা কার সেন্টারে পেয়ে যাবেন। এবং ভিতরের কথা যদি বলি, ড্যাশবোর্ডটি কিন্তু একেবারে নতুন গাড়ির মতন রয়েছে, কোনো ধরনের সেরা ফাটা কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি কিন্তু এই গাড়িটির ক্ষেত্রে নেই। আর উডেন ইন্টেরিয়র থাকার কারণে কিন্তু একটা ইউনিক লুকস দিবে কিন্তু এই গাড়িটা আপনাদেরকে। আর এই সামনের ফ্রন্ট লুকটা যদি দেখেন যে এই যে সাইডের যে কালারগুলো কিন্তু একেবারে 100% জেনুইন অবস্থা এখন পর্যন্ত রয়েছে। এবং ফুললি উডেন ইন্টেরিয়র, ডিভিডি ব্যাক ক্যামেরা পেয়ে যাচ্ছেন। আর গাড়িটিতে কিন্তু স্মার্ট কি রয়েছে। স্মার্ট কি? জি। এবং গাড়িটির মাইলেজ রয়েছে অনলি 65,000 মাইলেজ পেয়ে যাবেন এই গাড়িটির। 65,000? জি, 64,600। আর ফুলি ফ্রেশ কন্ডিশনে কিন্তু গাড়িটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন। চলুন ইঞ্জিন কন্ডিশনটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই। মার্সেলের কালার কিন্তু 100% জেনুইন অবস্থায় রয়েছে, অরিজিনাল কালারের উপর রয়েছে। আমি ভিডিওর শুরুতেই কিন্তু বলেছি যে সামনে পিছনে ভিতরের কালার কিন্তু 100% জেনুইন অবস্থায় রয়েছে। এবং নাভানা কনভার্সন থেকে কিন্তু এটা কনভার্সন করা রয়েছে, এলপিজি কনভার্সন করা রয়েছে। এবং বনেটিও দেখতে পাচ্ছেন 100% অরিজিনাল কালারের উপর রয়েছে। গাড়িটির সাথে আপনারা অরিজিনাল 1500cc ইঞ্জিন, গিয়ারবক্স কিন্তু একেবারে অরিজিনাল সেটআপে আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আর এই গাড়িটির কিন্তু ডকুমেন্টসগুলো ফুললি আপ টু ডেট অবস্থায় আপনারা পেয়ে যাচ্ছেন ফার্স্ট পার্টি ইউজারদের কাছ থেকে গাড়িটি নেওয়া। মডেল ইয়ার 2006 এবং রেজিস্ট্রেশন ইয়ার 2009। 1500cc এই গাড়িটিতে 60 লিটার এলপিজি কনভার্সন করা রয়েছে এবং গাড়িটির আস্কিং প্রাইস রয়েছে মাত্র 12,90,000 টাকা, তবে প্রাইস নেগোসিয়েবল। আর আমাদের শোরুমে আসার ঠিকানা মোহাম্মদপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের 2 নম্বর গেটের ঠিক অপোজিটে আদিবা কার সেন্টার। আর আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চাইলে 0173115496 এই নম্বরে যোগাযোগ করুন। সময় দিয়ে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।